হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর বিদিশার রাইশাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। রাইশার আজকে ইনভিটেশন আছে একটা বার্থডে পার্টির, এবার তোমাদেরকে নিয়ে যাব সাথে করে। একটু হাই বলে দাও। হাই। অনেকদিন পর ইয়ে রাইশা, একটু হাই করে দাও তোমার। ঠিক আছে, চলো আমরা একসাথে যাই। আজকে বিদিশাকে খুব সুন্দর লাগছে দেখতে। তোমার এই রূপের মানে রাত কি? হাই মামা, তোমাকে আজকে অনেকদিন পর ভিউয়ার্সরা দেখে খুব আনন্দ পাবে। কিন্তু সত্যি বলছি, মেকআপ কিন্তু বেশি করিনি। মেকআপ বেশি করনি? না, লিপস্টিক দিলেই মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে। মামা তোমার ড্রেসটা কি কিউট। ও আজকে মার মেয়ে সেম কালার, কালার ম্যাচিং। মিস করিনি আমি। মামা তুমি বোনের বার্থডের জন্য খুব এক্সাইটেড? ও তুমি গিয়ে কি ওখানে এনজয় করবে? ও তুমি কি বোনকে ভালোবাসো? ও তাহলে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। বিদিশা আমাকে বললো সময় মতন চলে আসার জন্যে। আমি চলে এলাম সময় মতন, 7:30-এর মধ্যে। কিন্তু এসে দেখি বিদিশা আর মেয়ে রাইশা দুজনের মধ্যে কেউ রেডি হয়নি এখন। কেউ রেডি? তাহলে তুমি আমাকে এত দেরি করে ডাকলে কেন? আমি তো আগেই চলে এসেছি। আর কত দেরি করবে? চলো দিশা, আমরা যে যাচ্ছি, গিফট নিয়েছো? কি নিয়েছো গিফট? আর যে ওটা কি পরে দেখাবে? মামা রাইশা লেটস গো। রাইশার ক্লিপের বক্স এখান থেকে এখন নিয়ে বিদিশা ওকে লাগাবে। আমাকে লাগাতে দিলে তো ভোর হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা চয়েস করবে বুঝতে পারবো না। একটা লাগাবো, তারপর ওর মা বলবে এটা কেন লাগালে, ওটা কেন লাগালে না। বিশাল বাক্স। ও আরো আছে? তাহলে এবার চৈত্র সালে আমি বাড়ির বারান্দায় বসে যাবো। তোমাকে কি প্রীতি লাগছে। লেটস গো, চলো চলো চলো, হাত দাও হাত দাও। এটা কি দিদার চামচ? দিদার চামচ? তুমি দিদার চামচটা নিয়ে নিচ্ছ? হ্যাঁ, তোমাকে কেউ নিচ্ছ না, তুমি এরকম করে কি করছো? এটা তুমি কি করছো? পাপিটা ওখানে ছুঁড়ে গুলি আমার ওকে তাড়া করেছো। চলো চলো চলো, ওদেরকে নিয়ে ড্রাইভ করছি, ভালো লাগছে। অনেকদিন পর আমরা তিনজনে মিলে গাড়িতে উঠেছি। তুমি অনেকদিন পরে গাড়িতে উঠেছো মামা? তুমি কি অনেকদিন পরে গাড়িতে উঠেছো? বাবা কি বলছে দেখো। এই রাইশা, তুমি কি অনেকদিন পরে গাড়িতে উঠেছো? ও এখন ইন্টারেস্টেড না, ও এখন মায়ের ইয়ারিং এর প্রতি ইন্টারেস্ট। হ্যাঁ, তখন থেকে এটাকে আমাকে মনে হচ্ছে এটাকে খুলে আমার হাতে ওর হাতে দিয়ে দিতে হবে ইয়ারিংটা। বার্থডে পার্টিতে মা আমরা উপরে যাচ্ছি। এই ব্লগ করছে। হ্যালো, আমি অদিতি পাল, আমি রজত পালের শালি। ওকে সেকেন্ড শালি। আচ্ছা মনে আছে ডঙ্গাবাড়ি গেছিল আমার লোকে যাবে আয় করবো? Raisha. Hi.
কত বাচ্চা দুটো মুখ গোলা কন্টেন্ট দে কন্টেন্ট দে বৌদির নতুন বাড়িতে এসে কেমন লাগছে? দাদা আবার ডিস্টার্ব করতে চলেছে, দাদার মনে হয় জন্মদিন তার বাবা বাবা বল মডেল বল ডিসক্রাইব করো। এটা হচ্ছে কি আমাদের বার্থডে গার্ল, আজকের বার্থডে গার্ল। আরে এদিকে তাকা, বার্থডে ফুটেজ কাটছে, তাকাবে না বলছে। যে আমাদেরকে বলেছে যে ঘুরতে যাও, তুমি আর সুমন মিলে ঘুরতে যাও, রিনিকে কি ভাই না ভাই, এটা হচ্ছে মামা, এই তো রাইসার মামা, রাইসার মামা। তারপরে তারপরে আর বলো, তোমরা দুই থালি মিলে একটুখানি, সুন্দরবন সেই মশা কামড়ানো একটা মশারির ভেতরে সবাই মিলে বসে থাকা। কালকে এরা সব সুন্দরবন যাবে, গাড়ি যাচ্ছে, ড্রাইভার যাচ্ছে, কিন্তু প্যাসেঞ্জার এখনো ঠিক হয়নি, কারা কারা যাচ্ছে। তাদের খাড়া দুটো শিং, তারা গালটা বাড়াও, দাও টিপে দাও, দিদার গাল টিপে দিয়েছো, দিদাকে একটু আদর করে দিয়েছো। দিদা কোনটা, দিদা কোনটা, দিদা এ ভাই বাবাকে যাচ্ছে আদর করতে, আবার দুলতে হবে।
কি খাচ্ছিস তুই? তোর এই পকেটটা কিসের রে ভাই? আমাকে স্যালাড দিল না বৌদি, আমি পেঁয়াজ চাইছিলাম। হাতে বানানো হবে বিরিয়ানি, হাতে বানানো হবে, দাদু আর আমি বানাবো। আমি পরের দিনে সাহসী করি কাচ্ছিস কেন তুই? হ্যালো এভরিওয়ান, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আজকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রাইশার প্রথম বার্থডে পার্টি ওর বোনের খুব ভালো আনন্দে কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। দুজনের জ্বালায় আমি গাড়ি চালাতে পারছি না, এরা দুজনে কম্পিটিশন করে চেয়েছে। এরকম করে সবসময় গাড়িতে উঠলো, এন্টারটেইন রাখাটা প্রচন্ড।